বিভিন্ন মামলায় রাজ্যে বেশ সক্রিয় রয়েছে এই মুহূর্তে সিবিআই। বেশ কয়েকটি হেভিওয়েট নেতাকেও গ্রেপ্তার করেছিল সিবিআই। আর এবার বর্ধমান পুরসভার প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করল সিবিআই। একটি বেসরকারি অর্থলগ্নি সংস্থার মামলায় নাম জুড়ে যায় প্রণবের। সেই মামলাতে তাকে বৃহস্পতিবার কলকাতায় গ্রেপ্তার করা হয়। পাশাপাশি সিবিআইয়ের আরও একটি দল হানা দিয়েছে বর্ধমানে। প্রণবের বাড়িতেও যায় সিবিআইয়ের দলটি। বর্ধমান শহরের ধলদিঘিতে তার অফিসেও তল্লাশি করে তারা। সিবিআই সূত্রের খবর, বর্ধমান সানমার্ক চিটফান্ড কাণ্ডে প্রণবকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন প্রণব চট্টোপাধ্যায়ের স্ত্রী রেখা চট্টোপাধ্যায়। শুক্রবার বাড়িতে সিবিআই হানার পর তিনি বলেন, আমাদের বাড়িতে সিবিআই টিম এসেছিল। তারা বেসরকারি অর্থলগ্নি সংস্থা সানমার্ক নিয়ে তদন্ত করছে। আমাদের একটি বিল্ডিংয়ে কিছুদিনের জন্য ভাড়া নিয়েছিল সানমার্ক। সিবিআই আধিকারিকদের জানিয়েছে এ বিষয়ে আমার কিছু জানা নেই। চার মাস আগেই বর্ধমান পুরসভার প্রশাসক পদে প্রণব চট্টোপাধ্যায়কে নিয়োগ করেছে রাজ্য সরকার। শুক্রবার সিবিআই দুর্নীতি দমন শাখার আধিকারিকরা তাকে গ্রেপ্তার করেছে। শুক্রবার সকালে তাকে আসানসোল সিজিএম আদালতে তোলা হয়। তাকে 3 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।